Assalamualaikum everyone, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে আমার ফুডের ব্লগ। আমি সকাল থেকে রাত পর্যন্ত কি করেছিলাম, তো একটু শপিং এ বের হয়েছিলাম। এটা হচ্ছে আমার ঈদের ব্লগ। আসলে আমি এই ভিডিওটা শেয়ার করতে ভুলে গিয়েছিলাম, তো আজকেই শেয়ার করে নিচ্ছি। তো এটা হচ্ছে এদের আগে, যেহেতু আমি কলেজে গিয়েছিলাম, একটু শপিং করতে বের হয়েছিলাম, তো এখানে অনেক জামা কাপড়, তারপর ওড়না পায়জামা দেখছিলাম, কিন্তু কিছুই নেইনি। তারপর এখান থেকে শুধু 3 পিসের গজ কাপড় নিয়েছিলাম, এই যে এখানে অনেক ভালো মানের পর্দা পাওয়া যায়। তারপর বাড়িতে চলে গেলাম। বাড়িতে চলে যাওয়ার পর হ্যাঁ, মনে হয়েছে এখানে আমি আবার একটা বিয়ের জন্য শাড়িও খুঁজছিলাম। তো এই যে বিয়েতে শাড়ি দেওয়ার জন্য গিফট, আসলে আমার ফ্রেন্ডের জন্য, আমার জন্য না। তো ওর বাজেট ছিল 1,000, তো উনি এই ভদ্রলোকটা 1,000-এর বাজেটের এই শাড়িগুলো দেখেছেন। এগুলো নাকি 700-800 টাকা করে, এগুলো সচরাচর 500 টাকাতে পাওয়া যায়। তারপর দরদাম করে শাড়ি কিনে নি, আমি শুধু গজ কাপড় নিয়ে এসেছিলাম। তারপর এই এখান থেকে ওকে শাড়ি একটা আমি 850 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম। তারপর এখান থেকে অনেক ড্রেস আমি নিয়েছিলাম, 8টার মতো ড্রেস, এগুলো 450-480 এরকম। আসলে ঈদের জন্য আমাদের ঘরে যারা হেল্প হেল্প করেন, তাদের জন্য, তারা 8 জন মানুষ, 8 জনের মধ্যে 8 জন না, আসলে তারা 5 জন, আর 3টা নিয়েছিলাম আমার আম্মুর জন্য আর আমার বড় বোনের জন্য। মোট 8টা ড্রেস আমি নিয়েছিলাম। 8টার মধ্যে 5টা ছিল একটু আনকমন আর 3টা ছিল একটু গর্জিয়াস। তো মোটামুটি এগুলো নিয়ে তারপর বাসায় চলে গিয়েছিলাম। তারপর আমার বান্ধবীকে আমি বিদায় দিয়ে দিয়েছিলাম এখান থেকে শাড়ি নিয়ে। তারপর তারা এখানে চা কফি মানে কিনার পরে আমাদেরকে অফার করেছিল। তারপর আমরা যেহেতু কলেজ থেকে এসেছিলাম, তারপর খেয়ে নিলাম। আর কলেজ থেকে প্রতিবারে যাওয়ার সময় আমি ফুচকা চটপটি খাই না, ফুচকা খাই। তারপর রেস্টুরেন্টে ঢুকে একটু চা, তারপর চায়ের সঙ্গে আমি একটা পরোটা আছে মানে তেল ছাড়া পরোটা, পরোটাটা খাই। তো বাড়িতে আর ভাত খাই না। তারপর এই যে 8টা ড্রেস এনেছিলাম, এই যে দেখালাম আমার বোনের জন্য আর আমার আম্মাকে, তো আসলে এগুলোর টাকার পেমেন্টটা আমি করিনি, আসলে আপার তরফ থেকে দিয়েছিলেন এগুলো। তো আপাকে দেখালাম কেমন হয়েছিল। তো আমার বড় বোন বেশি শপিং করতে বাইরে যান না, তিনি পছন্দ করেন না তেমন একটা। অনেক সময় দেখা যায় আপার মেয়েকেই নিয়ে যায় শপিংয়ে। তারপর তারা চয়েস করছিলেন, 5টার থেকে তাদের 2টাই চয়েস হয়ে গিয়েছিলো। তারপর ওই 3টার সাথে ওই 2টা গর্জিয়াস মিশে ওই যারা হেল্প করেন তাদেরকে দেওয়া হয়েছিল। তো আসলে ভাগ্য বলো তাদের আমার।